ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য বলা হচ্ছে একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা ষাট জন ছাত্রের বয়সের গড় চোদ্দ বছর এবং ছাত্রীদের বয়সের গড় ১৬ বছর ছাত্র ছাত্রীদের মিলিত বয়সের গড় পনেরো বছর হলে ছাত্রীর সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা নির্ণয় করো তো আমরা ছাত্রের সংখ্যা আমরা এখানে একটা টেবিল আমি বানিয়ে রেখেছি তো এখানেই আমরা লিখে দিই এটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থী এটা হচ্ছে ছাত্র আর এটা হচ্ছে ছাত্রী ওকে তো ছাত্রের সংখ্যা আমরা ধরে নিচ্ছি আর ছাত্রীর সংখ্যা আমরা ধরে নিচ্ছি ওয়াই ঠিক আছে এটা হলো সংখ্যা তো আমরা ছাত্রের সংখ্যা ধরছি এক্স আর ছাত্রীর সংখ্যা হচ্ছে ওয়াই এবার হচ্ছে বয়সের গড় তো বয়সের গড় ছাত্রদের বয়সের গড় দেওয়া আছে চোদ্দ দশমিক পাঁচ বছর আর ছাত্রীদের বয়সের গড় হচ্ছে ষোলো বছর ঠিক আছে তাহলে বয়সের সমষ্টি তাহলে বয়সের সমষ্টি কি হবে ছেলেদের ক্ষেত্রে হবে ফোরটিন পয়েন্ট ফাইভ এক্স আর মেয়েদের হবে সিক্সটিন ওয়াই ঠিক আছে আচ্ছা এবারে তাহলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত না মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে ষাট জন তার মানে এটা আমরা প্লাস একটা পেলাম ঠিক আছে এবারে মোট বয়সের গড় কত দেখো এখানে বলছে যে মিলিত বয়সের গড় হচ্ছে পনেরো বছর ঠিক আছে তো মিলিত বয়সের গড় হচ্ছে পনেরো তো বছর বছর যদি হয় আর আছে তোমাদের ছাত্র সংখ্যা হচ্ছে ষাট জন তাহলে মোট বয়স বয়স কত হবে ছাত্রছাত্রী মিলিয়ে মোট বয়স মোট বয়স হবে পনেরো ইন্টু ষাট তাহলে ১৫ পনেরো ছয় নব্বই তাহলে নশো এত বছর হবে

ষাটকে যদি আমরা চোদ্দ দশমিক পাঁচ দিয়ে গুণ করি তাহলে আসবে আটশো সত্তর ঠিক আছে এটা আসছে আটশো সত্তর নিশ্চয়ই ফোরটিন পয়েন্ট ফাইভ এক্স প্লাস সিক্সটিন ওয়াই টু আসছে নাইন হান্ড্রেড এবারে বিয়োগ বিয়োগ করে দিই এটা হয়ে গেল এখানে বিয়োগ করলাম বিয়োগ করলাম এটা ক্যান্সেল হয়ে গেল এটা থাকবে তাহলে ষোলো থেকে যদি আমরা ফোরটিন পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু এদিকে আসবে মাইনাস থার্টি কি আসছে দেখো আমাদের ওয়াই আসছে ওয়াই আসছে থার্টি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ বা থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই তাহলে ওয়াই আমরা মেয়েদের সংখ্যা হয়েছিলাম তাহলে মেয়েদের সংখ্যা পেয়ে গেলাম কুড়ি জন আচ্ছা এবার এক্স কি এক্স ইজ ইকুয়াল টু মোট সংখ্যা হচ্ছে ষাট তাহলে ষাট থেকে কুড়ি বাদ দিয়ে দিই তাহলে হবে চল্লিশ তাহলে কি হলো ছেলেদের সংখ্যা হচ্ছে ছেলেদের সংখ্যা বা ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা হচ্ছে চল্লিশ জন আর ছাত্রীর সংখ্যা ছেলে যেহেতু লিখেছে তাহলে মেয়েই লিখে দিই মেয়েদের সংখ্যা হচ্ছে কুড়ি জন ওকে তো দিস ইজ দি আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং উইদ ডট কম অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো